ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ হয়েছে সুন্দরবনে বাঘ সুমারি ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে তখন জানা যাবে প্রকৃত সংখ্যা যদিও বন বিভাগ বলছে ছয় বছর ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘশুমারি এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় চার মাস আগে এখন চলছে বিশ্লেষণ এবারের সুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে একশো চৌষট্টিটি বাঘ দু সালের সুমারিতে বনে বাঘ ছিল একশো চোদ্দটি দুই হাজার পনেরো এবং দুই হাজার ছবি আমরা পাইনি হ্যাঁ বা তিনটা এরকম বাঘের ছবি পেয়েছিলাম কিন্তু এবার আমরা সরণখোলা রেঞ্জ চাঁদপাই রেঞ্জ রেঞ্জের মতোই খুলনা সাতক্ষীরাঞ্জেও বাঘের ছবি পেয়েছি সংশ্লিষ্টরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিজ্ঞতা সুন্দরবনের উপরে এসে পড়েছে সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা বাঘ পাচ্ছে না তো লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা বিশেষ করে হরিণ এবং শুকো যেগুলো বাদে বাঘের প্রধান খাবার সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে বন বিভাগ বলছে বাঘের সংখ্যা যাতে আরও বাড়ে সেজন্য তৎপর তারা অভয়ারণ্যগুলিতে বাঘের কিল্লা করি তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার পানিকে হরিণ শিকার বন্ধ করার বন্ধ করতে পারি একদম জিরো টলারেন্সে নিয়ে সেটা মানে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারে বাঘশুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা